আজকে মুম্বাইয়ে বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল, কোনো ধরনের ক্রিকেটীয় অ্যাক্টিভিটি নেই, কিন্তু মুম্বাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেদওয়ান শুয়েব, জানাবেন আরও বিস্তারিত। শুয়েব, মুম্বাইয়ে বাংলাদেশ দলের আজকের অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। বলছিলাম যে ক্রিকেট থেকে দূরে প্রত্যেক শহরে যেই বাংলাদেশ দল বেশ কিছুটা সময় বিশ্রামে কাটাচ্ছে, এটা কি ইচ্ছা করে নাকি আসলে অনুশীলন থেকে দূরে থেকে মাইন্ড ফ্রেশ করার জন্য? রিজওয়ান, আপনি জানেন যে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচটি কিন্তু এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামই হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ যদি চাইতো যে আজকে অনুশীলন করতে ম্যাচ ভেনুতে, সেটি কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না। সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশ চাইলেও পারতো না আজকে এই ওয়াংখেড়ে, যেহেতু বাংলাদেশের পরবর্তী খেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে। তবে এই ধরনের যে অবস্থা মুম্বাইতে, যে হোটেলে উঠেছে টিম হোটেল হচ্ছে যে তাজ, যে হোটেলটি রয়েছে আপনি ইতিমধ্যেই জেনে গেছেন, আপনার মাধ্যমে দর্শকরা জেনে গেছে, এখানটাতে কিন্তু খুব একটা রেস্ট্রিকশনের মতো একটা অবস্থা, যেহেতু এখানে ঐতিহাসিক স্থাপনা রয়েছে। আমার পেছনে লক্ষ্য করছেন যে গেটওয়ে অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার প্রবেশদ্বার রয়েছে, পাশাপাশি তাজ হোটেলটি, তাজমহল হোটেলটি ইটসেলফ কিন্তু একটা হেরিটেজ প্লেস এই মুম্বাইয়ের কিংবা ভারতের। সেই জায়গাটা থেকে এখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে। আমরা চাইলেও বাংলাদেশ দলের ভেতরের অনেক খবরই আমরা পাচ্ছি না, আমরা কিন্তু অনেকটা দূরে এসে ক্যামেরা নিয়ে টিম হোটেলের সামনে, এমনকি আমাদের কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। সেই জায়গাটা থেকে আমরা অনেকটা দূরে থাকতে হচ্ছে একেবারে টিমের সংস্পর্শ থেকে। তারপরও আমরা কথা বলার চেষ্টা করেছি যিনি রয়েছেন, যে প্রধান নির্বাচক থেকে শুরু করে অ্যালেন ডোলান, আপনি লক্ষ্য করছিলেন, কিংবা নিক পোথাস, তারা যেটা জানিয়েছেন যে ক্রিকেটারদের চেষ্টা রয়েছে যে তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। তাদের টিম মিটিং হচ্ছে, হোটেলের মধ্যেই টিম মিটিং হচ্ছে, তারা মানসিকভাবে আসলে বুস্ট আপ করার চেষ্টা করছে পুরো দল। পাশাপাশি মুম্বাইয়ের সৌন্দর্যের কথা আসলে সবারই জানা, তারা আসলে কতটুকু নিজেদের মাইন্ডকে আসলে মানে ফ্রেশ করতে পারেন সেটা কিন্তু দেখার বিষয় মুম্বাইতে এই ধরনের একটা হোটেলে থেকে। পাশাপাশি কাল তো বাংলাদেশের অনুশীলন রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, বাংলাদেশ এখনো পর্যন্ত মাত্র একটা ম্যাচে খেলেছে। তবে যারা ক্রিকেটার রয়েছেন, বর্তমান যারা ক্রিকেটার রয়েছেন, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, এই দুই ক্রিকেটারের এই স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে আইপিএল এর সুবাদে, বাকি কিন্তু কারোর এই ওয়াংখেড়ে স্টেডিয়াম সম্পর্কে কারোর অভিজ্ঞতা নেই। কালকে নিশ্চয়ই যারা যখন মাঠে যাবেন তখন তারা মোটামুটি ভাবে একটা উইকেট এবং কন্ডিশন নিয়ে তারা ধারণা পাবেন। ধন্যবাদ আপনাকে শুয়েব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মুম্বাই থেকে যোগ দিয়েছিলেন রেদওয়ান শুয়েব এবং জানাচ্ছিলেন যে বাংলাদেশ দলের আজকে অনুশীলনের সুযোগ নেই, কারণ মুম্বাইয়ে কিন্তু খেলা চলছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচ, আর সে কারণেই ক্রিকেট থেকে দূরে ক্রিকেটাররা।